প্রিয় দর্শক, আজকের ভিডিওটি মূলত যারা ছাদের উপরে পালা দিতে ভালোবাসেন, আমরা অনেক সময় কিন্তু ছাদের উপরে চারার পালা দিয়ে থাকি। দেখতে পাচ্ছেন ছাদে পালা দেওয়ার ফলে ছাদের নিচে কি অবস্থা হয়েছে। তো একটু যদি আপনাদেরকে আমি কাছ থেকে দেখাই, তো দেখেন আসলে কি একটা অবস্থা। তো দেখেন এদিক কিন্তু ভালো আছে, এর কারণ এখানে চারার পালাটা ছিল না। চারার পালা এখান থেকে এই বরাবর চারা পালাটা ছিল আর কি। তো পুরো জায়গাটাই কেমন ছোটা ছোটা হয়ে ছুটে যাচ্ছে, দেখেন এই যে দেখেন পুরোটাই কিন্তু ছুটে যাচ্ছে। তো এর মূল কারণটা হচ্ছে ছাদের উপর যখন পালা দেওয়া ছিল তখন চারাগুলো নিচে জমা হয়ে যখন বৃষ্টি হতো তখন পানি কিন্তু সেখানে জমে থাকতো, এবং সে পানিগুলো ছাদ থেকে রোসে 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 একসময়তে ছাদটার 12টায় বাজে দিয়েছে। দেখেন কি একটা অবস্থা, লক্ষ লক্ষ টাকার ছাদ আপনার সামান্য একটা চারার পালাতে কীভাবে করে নষ্ট করে দিয়েছে। আসলে মূলত আমি ভিডিওটি তাদের জন্য বানালাম যারা ছাদে পালা দিতে ভালোবাসেন, যারা মনে করছেন যে ছাদ ভালো হয়ে থাকবে, ছাদ যখন করেছি তখন ছাদেই পালা দেব, তাদের জন্য মূলত ভিডিওটি বানা। তো আসলে আপনারা সতর্ক হয়ে যাবেন, এ কাজটি আপনারা ভুলেও করবেন না, কারণ এত টাকা খরচ করে আপনারা ছাদ দিয়ে বাড়ি করেন অথচ সে ছাদটি আপনার সামান্য ভুলের কারণে নষ্ট হয়ে যাবে। দেখেন কি